আয়াত ইসলাম আপনি জানতেছেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলে অনেক হাঁচি কাশি আছে, নামাজ পড়তে বসলে গরম পানি দিয়ে কি ওযু করা যাবে? জি, গরম পানিতে ওযু করতে কোনো অসুবিধা নেই। এটা অনেক ভাই বোনের প্রশ্ন যে গরম পানিতে ওযু করা যাবে কিনা। কোনো দেশে কোথাও নিষেধ নাই যে গরম পানিতে ওযু করা যাবে না। আপনার সুবিধা যদি হয় গরম পানি ব্যবহার করলে অবশ্যই আপনি গরম পানি ব্যবহার করতে পারবেন। আরেকভাবে জানতে চেয়েছেন যে শীতের দিনে যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ফজর নামাজ না পড়লে বা পরে পড়লে গুনাহ হবে কিনা? জি ভাই, অবশ্যই গুনাহ হবে। নামাজ বা সালাতটার গুরুত্ব আমাকে আগে বুঝতে হবে। জিনিসটা কি সালাত? এটা তো এমন একটা বিষয় যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন, এবং এটা একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সালাতের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ একজন মুসলিমের জীবনে হতে পারে না। এজন্য যতক্ষণ নাকে ডগা নিঃশ্বাস থাকবে আর মাথায় সেন্স থাকবে, এই দুটো জিনিস যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদেরকে সালাত আদায় করতে হবে। সেন্স চলে গেছে, সেন্সলেস হয়ে গেছেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনার সালাতের কোনো বিধান নেই, কারণ আপনার সালাত পড়ার ক্ষমতা নেই। সেন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মনে মনে হলেও, হাত নাড়ানোর ক্ষমতা নেই, মনে মনে হলেও পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন। মনে মনে সমস্ত আহকামগুলো রুকুর কল্পনা করবেন, সেজদার কল্পনা করবেন, এবং মুখোচ্চারণ করা থাক সুযোগ থাকে তাকবীর বলে মনে মনে রুকুতে যাবেন, সেজদা করবেন, আপনাকে সালাত আদায় করতে হবে। এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় শুধুমাত্র গোসলের কষ্টের অজুহাতে আপনি দেরি করতে পারেন না, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। বিধায় স্বপ্রদোষের ভিত্তিতে এই কাজটি করা জায়েজ নাই। এরপরে মিফতাহুল জান্নাত কৃপা জানতেছেন, নফল রোজা ইচ্ছাকৃত ভাঙলে কি গুনাহ হবে এবং পরে কি কাজা করতে হবে? নফল রোজা ইচ্ছাকৃত ভাঙলে গুনাহ হবে না, এটি সঠিক। তবে পরে কাজা করতে হবে কিনা এটা নিয়ে দ্বিমত রয়েছে। অ্যারাবিয়ান স্কলারদের মত হলো পরে আর কাজা করতে হবে না, যেহেতু এটা নফল। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাঝহাবের দৃষ্টিভঙ্গি হলো, এ সমস্ত ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো যে নামাজ সেটা আপনাকে কাজা করতে হবে, কারণ কোরআন কারিমে আল্লাহ বলেছেন লা তুবতিলু আমাল, এখন তোমরা কোনো আমলকে বাতিল করিও না। অতএব কোনো আমল আপনি শুরু করে ফেললে সেটা শেষ করাটা আপনার জন্য আবশ্যক হয়ে যায় এতের আলোকে। আপনি যদি ভেঙে ফেলেন তাহলে সেটা আপনাকে পরবর্তীতে কাজা করতে হবে। আর দ্বিতীয় মতটি অধিকতর শক্তিশালী বলে আমি মনে করি।